প্রিয় দর্শক, অভিনন্দন জানাচ্ছি। কিডস অ্যান্ড মমের দর্শকরা ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। আমরা চাচ্ছি যে আপনাদেরকে বরাবরই সুস্থ এবং সুন্দর রাখতে, এবং সে কারণেই আমাদের প্রোগ্রামগুলো সেভাবেই সাজানো যেন মায়েরা নিশ্চিন্তে থাকে তাদের শিশুদেরকে নিয়ে, এবং যারা গর্ভবতী মা বা ভবিষ্যতে মা হতে যাচ্ছেন তাদের জন্য আমাদের প্রতিনিয়ত এই প্রচেষ্টা। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মায়েরা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন যখন উইনিং প্র্যাকটিসটা শুরু হয়। উইনিংটাকে আমরা পরিপূরক খাবার বলে থাকি আর কি। অর্থাৎ প্রথম ছয় মাস তো ব্রেস্ট ফিডিংই করবে এক্সক্লুসিভলি, এবং তখন হলো মায়ের খাবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর থেকে শুরু হয়ে যায় ছয় মাস থেকে যে বাচ্চাটা কিভাবে খাবে যখন উইনিংটা স্টার্ট করি। এই সময় প্রতিটি মা একটি কাজ করেন, সেটা হলো অনেক বেশি স্ট্রেস থাকেন যে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ক্যালোরি দিতে চান বাচ্চাকে, সব ধরনের খাবারকে ইন্ট্রোডিউস করতে চান। একটি কথা না বললেই না, তা হলো ছয় থেকে এক বছর পর্যন্ত শুধু বাচ্চাটা প্রত্যেকটা খাবারের সাথে ইন্ট্রোডিউস হবে। কোন খাবার আপনি দিচ্ছেন, কোন ধরনের খাবার সে ডাইজেস্ট করতে পারছে সহজেই, এই বিষয়গুলিকে একটু মাথায় রাখতে হবে। তখন শুধুমাত্র আপনি নতুন নতুন খাবার দিলেই কিন্তু হবে না, বাচ্চা সেই খাবারটা প্রপারলি নিতে পারছে কি না, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইভেন প্রতিটি বাচ্চার কিন্তু মেটাবলিজম, ডাইজেশন, জেনেটিক্যাল ডিসঅর্ডার কিন্তু ডিফারেন্ট, এবং কারোর সাথে কিন্তু কারোটা মিলবে না। তাই এক একটা মা এক এক রকম চিন্তা করতে হবে, একজন আরেকজনের বাচ্চাকে নিয়ে কখনোই কম্পেয়ার করবেন না, প্রথম কথা হলো এটি। এখন আসেন যে কীভাবে ছয় মাস থেকে এক বছরের খাবারটাকে অ্যালোকেট করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। কারণ এই সময়টা হলো শুধুমাত্র বাচ্চাকে খাবারগুলো প্রপারলি বোঝানো, শেখানো, টেস্টটাকে একটু একটু করে দেওয়া। আমি সবসময় বলে থাকি যে ছয় থেকে আট মাসের বাচ্চাদের টেস্ট বার থাকবে একেবারেই সমান থাকে, যার কারণে বাচ্চাকে এই সময় একটু হালকা ব্লেন্ডেড ফর্মুলা, অর্থাৎ আপনি একেবারেই মশলা টশলা সব কিছু ছাড়া দিতে হবে। তো তার প্যারেন্টস যেই ধরনের খাবার অভ্যস্ত, বাচ্চাও কিন্তু সেরকমই হবে, এবং আপনি যখন তাকে শেখাবেন তখন তাকে ওইভাবে শেখাতে হবে খাবারটা, যে ধাপে ধাপে কিভাবে নেওয়া যায়। ফুড কম্বিনেশন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যে কোন খাবারের সাথে আপনি কি মিক্সড করছেন। এই জন্য বললাম যে অনেকে খিচুড়ির সাথে ফিশটা পর্যন্ত মিক্সড করেন, আমি যার অ্যাগেনিস্টে বলি যে আমরা নর্মাল লাইফে যারা আছে আমরা কি কখনোই ভুনা খিচুড়ি বা সফট খিচুড়ির সাথে ফিশ দিয়ে খাই, একটু এভাবে চিন্তা করে দেখবেন। অর্থাৎ যে ফুডটা আপনি নর্মালি নেবেন না সেটা কিন্তু বাচ্চাকে দিবেন না। বাচ্চার একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু সেই সময় তৈরি হতে থাকে, অর্থাৎ বাচ্চা খাবারটাকে রিফিউজ করছে আর আপনি তাকে জোর করে খাবারটাকে খাচ্ছেন, এটা একটা মেন্টাল প্রেশার, কারণ সে তখনও বলতে পারছে না। এই জন্য বাচ্চাদের একটা স্মেল পাওয়ার আছে, দেখবেন যে অনেক সময় খাবারের স্মেলটা নিয়ে সে রিফিউজ করছে, তার মানে তার ভালো লাগছে না, তখন সে খাবারটাকে ফোর্স করবে না। বাচ্চার খাবারটাকে নিজে একটু টেস্ট করে তারপরে বাচ্চাকে দিবেন, আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু বাচ্চারও ভালো লাগবে। এই জন্য বললাম যে ফুড কম্বিনেশন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যে কোন খাবারের সাথে কোনটা মিক্সড করছেন। কেউ কেউ আছেন যে সুজি দিচ্ছেন বা ওটস দিচ্ছেন, তার সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছেন। খেয়াল করবেন যে যখন বাচ্চা ম্যালনিউট্রিশনে ভোগে তখনই আমরা শুধুমাত্র বলি যে এটাকে ক্যালোরি রিচ করার জন্য, আদারওয়াইজ কিন্তু দরকার নাই যে মাল্টি টাইপ অফ ফুড আপনি মিক্স করে বাচ্চাকে দিতে হবে। ছয় থেকে এক বছরের মধ্যে বাচ্চাকে সিঙ্গেল সিঙ্গেল খাবার দিয়ে আপনাকে অভ্যস্ত করতে হবে। সো ছয় মাস থেকে যে খাবারগুলো আপনি সিরিয়ালের মধ্যে শুধুমাত্র সুজি, গমের সুজি, চালের সুজি, রাইস রাখতে পারেন, আপনি সামটাইমস ওটস রাখতে পারেন, আর সবজির মধ্যে হলো আপনি লাউ, পেঁপে, গাজর এবং মিষ্টি কুমড়া, এটাকে প্রমিনেন্ট করবেন। আর আট মাস থেকে আপনি অন্য খাবারে চলে যাবেন। অনেকে ডিম নিয়ে খুব বেশি ওয়ারিড থাকেন, ডিমটা কখন শুরু করবেন, ডিমটা সাত থেকে আট মাসের সময় আপনি শুরু করেন। প্রথমে বয়েল করে কুসুমটা দেওয়ার অভ্যাস করবেন, কুসুম যদি আপনার বাচ্চা টলারেট করতে পারে দেন আপনি ট্রাই করবেন সাদা অংশটাকে, এবং সেটা ফার্স্ট ব্লেন্ড করে একটু নিজের হাত দিয়ে সফট করে করে বাচ্চার মুখে দিবেন। খেয়াল করবেন বাচ্চার গায়ে কোনো র্যাশ উঠে কি না, সেভেন ডেজ পর্যন্ত তার টয়লেট ঠিক আছে কি না, তার কোনো বমিটিং হয় কি না, এই ধরনের কোনো সিমটম যদি দেখেন সাথে সাথে সে খাবারটিকে অফ করে দিবেন, আবার পরবর্তীতে আপনি ট্রাই করার চেষ্টা করবেন। মাছের ক্ষেত্রে চেষ্টা করবেন যে সামুদ্রিক মাছ আপনি উইকলি একদিন দিতে পারেন 60 গ্রাম, অর্থাৎ ছোটো একটি টুকরা। আবার আমাদের যে দেশি মাছ আছে, রুই, কাতল, আইর, মৃগেল, এই ধরনের মাছও কিন্তু আপনি ওর খাবারে দিতে পারেন, এবং একই দিনে ডিম, একই দিনে মাছ এবং একই দিনে চিকেন না,
কারণ এতটুকু একটা বাচ্চার যে ওয়েটটা তার ওয়েটের সাথে প্রোটিনটা অ্যাডজাস্ট করতে হবে প্রত্যেকটা মানুষের বডি ওয়েটের সাথে প্রোটিন অ্যাডজাস্ট করতে হয় আপনার বেবি যদি একটি ডিম খেয়ে ফেলতে পারে পার ডেতে তাহলে কিন্তু তার সারা দিনের প্রোটিনের চাহিদা অলমোস্ট হয়ে যায় কারণ একটি বাচ্চা যদি জন্মের সময় তার ওজন থাকে শুধুমাত্র 2.5 থেকে 3 কেজি আমরা তখন বলে থাকি যে জন্মের 3 মাসের সময় যেন তার ওজনটা ডাবল হয় অর্থাৎ 5 থেকে 6 কেজি তারপর থেকে অর্থাৎ চতুর্থ মাস থেকে কিন্তু আর ওজনটাকে প্রতি মাসে 1 কেজি করে আমরা চিন্তা করি না তখন হলো 200 গ্রাম 300 গ্রাম বাড়বে বাচ্চাটা ছুটাছুটি করবে ক্যালোরি বার্ন করবে এটাই স্বাভাবিক এবং মায়েরা অনেক ওয়ারিড হয়ে যায় যে প্রতি মাসে কেন তার 1 কেজি করে বাড়ছে না মনে রাখবেন কোনো বাচ্চাকে ওভারওয়েট করানো যাবে না এই সময় যখন আপনার বাচ্চার ওজন বাড়তি থাকবে অটোমেটিক তার অর্গানগুলো ড্যামেজ হবে তার এই বাড়তি 1 কেজি ওজনও কিন্তু তার হার্ট কিডনি লিভার লাং ইভেন বোনসের উপরে পড়ে যাবে সো এই কাজটা কোনোভাবেই করা যাবে না বাচ্চা প্লেফুল থাকতে হবে খাবারটা ঠিক টাইমে নিতে হবে বাচ্চা সিক না থাকলে হলো শুধু খেয়াল করতে হবে তার প্রপার নিউট্রিশন যাচ্ছে কিনা অর্থাৎ গ্রোয়িং এজে যে খাবারগুলোকে প্রমিনেন্ট করা হয় ভেজিটেবল ফ্রুটস সিরিয়াল অ্যান্ড প্রোটিন এবং এই খাবারগুলো অবশ্যই রেশিও অনুযায়ী দিতে হবে কোনো খাবারই তাকে এক্সট্রিম দেওয়া যাবে না অনেক মা আছেন সারাক্ষণই বাচ্চাকে বিস্কিট চিড়া মুড়ি সুজি সাগু এই খাবার অর্থাৎ আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট দিই এতে হবে কি বাচ্চার ওজন অনেক বেড়ে যাবে বাচ্চা একদম ফাপা হয়ে যাবে বাচ্চাকে দেখতে আপনার কাছে খুবই ভালো লাগবে কিন্তু এটাতে তার অন্য নিউট্রিশন ডেফিসিয়েন্সি তৈরি হয় স্কিনগুলো দেখবেন যে অনেক শুষ্ক হয়ে যায় বাচ্চা হয়তো সাদা হয়ে গেল বাট এটা কখনোই কোনো ভালো লক্ষণ নয় বাচ্চার খাবারে আপনার সারাদিনে 2টা সিরিয়াল থাকলে হয়ে যাবে সেটা সুজি বা রাইস এরকম হতে পারে অন্য কিছু দেওয়ার দরকার নেই একটি ডিম আবার মাছ এটাও থাকতে পারে 3টা প্রপার মিল আপনি এনশিওর করেন অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার কিন্তু বাচ্চা যদি খুব ভালো পরিমাণের মিল্ক সাক করে থাকে তখন কিন্তু তাকে এই উইনিংয়ের সময় খুব প্রেশারাইজ করা যাবে না কারণ আপনার ব্রেস্ট মিল্ক থেকেও সে কিন্তু তার প্রপার নিউট্রিশন পেয়ে যাচ্ছে 5 বছর পর্যন্ত একটি বাচ্চার মেইন নিউট্রিশনটাই কিন্তু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট থেকে আসবে কাজে অন্য খাবার নিয়ে অনেক ওয়ারিড হবেন না মনে রাখতে হবে 6 থেকে 1 বছর পর্যন্ত আপনার বাচ্চার খাবারে যদি প্রতিদিন একটি ডিম একটি কলা এবং 1 টুকরা লেমন থাকে তাতেই কিন্তু আপনার বাচ্চা মোটামুটি সব ধরনের নিউট্রিশন পেয়ে গেল এই চিন্তাটি মাথায় রেখে আপনি ফুডটাকে অ্যালোকেট করবেন কোনোভাবেই বাচ্চাকে খাবার নিয়ে প্রেশারাইজ করা যাবে না এবং আপনি চেষ্টা করবেন যে ব্রেকফাস্টটাকে একটু চেঞ্জ রাখার জন্য সেম লাঞ্চটাকেও আপনি চেঞ্জ রাখবেন কখনও কখনও এমন হতে পারে যে লাঞ্চে আপনার বাচ্চা শুধু 1 পিস ফিশ খেয়েছে তাতেই কিন্তু এনাফ কখনও এমন হবে আপনার বাচ্চা শুধুমাত্র একটু ডাল খেয়েছে সেটা 60 থেকে 100 ml তাতেই তার স্টমাক কিন্তু ফুল হয়ে যাবে নিজের মতো করে চিন্তা করলে হবে না যে একই মিলে আপনার বেবি ভাত দিয়ে ডাল দিয়ে খাবে তার সাথে 1 টুকরা মাছ খাবে আবার সবজি খাবে অবশ্যই আপনি তার অভ্যাস করাবেন প্লেটটাকে আপনি সেভাবে সাজাবেন এটি যখন বাচ্চা দেখবে তার আইকিউ লেভেলটা শার্প হবে এবং সে বুঝতে পারবে যে খাবার এভাবে সাজাতে হয় খাবার এভাবে নিতে হয় তার কিন্তু ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল 2টো ডেভেলপমেন্ট কিন্তু একসাথে হয় এই জন্যই আমি বারবার বলি যে ফুড কম্বিনেশন করা ঠিক টাইমে ফুডটাকে দেওয়া এটা বাচ্চার ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে আপনি যখন প্রতিদিন একই খাবার আপনার বাচ্চাকে দিবেন সে বুঝেই নেবে এটাই ব্রেকফাস্ট এটাই লাঞ্চ এবং এটাই ডিনার এই জন্যই ভ্যারিয়েশন রাখতে হবে খিচুড়ি তৈরি করার সময় খেয়াল করবেন যে প্রথমেই সব কিছু মিক্সড না একদিন আপনি খিচুড়িটাকে শুধু চাল আর ডাল হতে পারে একদিন হতে পারে চালের সাথে সবজিটা 2 থেকে 3টা কালারফুল সবজি দিয়ে দেবেন দেখতে সুন্দর লাগবে অন্যদিন আপনি চাল ডাল এবং সবজি আরেকদিন আপনি চাল ডাল সবজির সাথে একটু চিকেন দিতে পারেন অনেক সময় খিচুড়িটা করে 60 থেকে 70 গ্রাম খিচুড়ি খাওয়ালেন তার সাথে ছোট্ট একটা ফিশ খাওয়াতে পারেন আর যখন আপনি ফিশে ইন্ট্রোডিউস করবেন উইকলি 3টা ফিশে তাকে ইন্ট্রোডিউস করান আমাদের দেশের অনেক টেস্টি টেস্টি ফিশ আছে যেমন শিং মাছ মাগুর মাছ আইড় মাছ বোয়াল মাছ এই ফুড ফিশগুলোকে বাচ্চাকে এক এক দিন ইন্ট্রোডিউস করান আপনি পেয়ে যাবেন আপনার বাচ্চা কি পছন্দ করে সব মা খুব বেশি চায় বাচ্চা অনেকগুলো চিকেন খাক আমি যতগুলো বাচ্চার মাকে কনসাল্ট করেছি ম্যাক্সিমামই পাওয়া গেছে যে বাচ্চা চিকেন কেন খাচ্ছে না খুব ওয়ারিড থাকেন এটা কিন্তু একটু চাবাতে সময় লাগে ডাইজেস্ট হতেও সময় লাগে তার চেয়ে ইজি একটু হলো ফিশের ব্যাপারটা সো চিকেন যদি না খায় চিকেন স্যুপ কিন্তু বাচ্চা চাইলেই খেতে পারে সবজি বাচ্চা খাচ্ছে না কোনো চিন্তা করার কিছু নাই আপনি একটু টেস্ট করে সবজি স্যুপ বাচ্চাকে তৈরি করে দেন খাবারের সাথে যখন একটু জিরা বা একটু গোলমরিচ একটু লেবুর রস মিক্সড করবেন আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার বাচ্চার টেস্ট এই জন্য বাচ্চার টেস্ট বুঝে খাবারগুলোকে অ্যালোকেট করেন প্রতিটা খাবার যে সেম ফর্মেই নিতে হবে এমন কোনো কথা নেই যে বাচ্চা নর্মালি ফিশ
খায় না তাকে একটু ফিশ কাটলেট করে দিতে পারেন, তাকে চিকেনটাকে স্টক করে দিতে পারেন, আপনি ফিশটাকে বল করে দিতে পারেন, অর্থাৎ ফুডটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সাজাবেন, তার সামনে দিবেন, সে তখন সেটাকে খাবে। প্রতিটা বয়সের সাথে সাথে আপনার বাচ্চার কিন্তু অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 6 মাসে বাচ্চাটা হয়তো একটু উঠে বসবে, 8 মাসে একটু দাঁড়ানোর চেষ্টা করবে, এবং এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে ডিপেন্ড করবে যে তার নিউট্রিশন ফিল আপ হচ্ছে কি না তার উপরেই। 8 মাসের খাবারটা মোটামুটি একটু দানাযুক্ত হতে পারে, অর্থাৎ 6 মাস থেকে 8 মাসের খাবারটা, 6 মাসেরটা যদি একটু পানি পানি টাইপের হয়, 8 মাসেরটা তার চেয়ে একটু ঘন কনসিস্টেন্সিতে হবে, এবং 10 মাসের খাবারটা আরেকটু দানাযুক্ত হবে। অনেক মা বলে থাকেন যে বাচ্চাকে দিলেই বাচ্চা বমিটিং করে দিচ্ছে বা বাচ্চা মুখ থেকে ফেলে দিচ্ছে। আপনাকে বারবার বলছি যে বিষয়টা বুঝতে হবে যে বাচ্চা তো হয়েই খাবারটা কীভাবে চিবোতে হয় গিলতে হয় এটা বুঝে না, এই খাবারটা যে গিলতে হবে চাবাতে হবে এটা তাকে শেখাতে হবে। আইদার আপনি একটু নিজে অভিনয় করে দেখাতে পারেন, অথবা বাচ্চাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বসে থাকেন তাকে দেন, একবার ফেলে দিবে, দুইবার ফেলে দিবে, তৃতীয়বার কিন্তু সে খাবারটাকে গিলবে, এবং কোন কনসিস্টেন্সিতে দিচ্ছেন তখন আপনি বুঝবেন যে এইভাবে দিলে বাচ্চার গলায় আটকে যাচ্ছে, তখন সেটাকে স্লো করেন। অনেকে আছে খাবার গেলার জন্য বাচ্চাকে তখন খাবারের সাথে পানিটা দিয়ে দিচ্ছেন, এটি খুবই একটি রং পন্থা, এটা কখনোই অ্যাপ্লাই করবেন না। বাচ্চার খাবারটা এমনভাবে তৈরি করবেন যেন পানির ইউজ করতে না হয় মিডল অফ ফুডের টাইমে, অর্থাৎ খাবারের আগেই তাকে একটু পানি খাইয়ে দিন, এবং 6 মাস থেকে যদি পানির অভ্যাসটা না করান তাহলে হবে কি, বাচ্চা পানিটা নিতেই চাবে না, কারণ পানিরও একটা আলাদা টেস্ট আছে। যারা খুব বেশি মিল্ক খেয়ে অভ্যস্ত তারা সহজে পানিতে আসতে চায় না, এবং অনেক মা মনে করেন মিল্ক থেকে সে পেয়ে যাচ্ছে, বাট মিনারেল ওয়াটারের একটা চাহিদা কিন্তু তার তৈরি হবে। পানি যদি প্রপারলি না খায় তাহলে যে উইনিং খাবারটা আপনি স্টার্ট করলেন, অর্থাৎ ফ্রুটস, ভেজিটেবল, সিরিয়াল, ডিম, মাছ দিচ্ছেন, এই খাবারটা ডাইজেস্ট হতে এই পানিটা অনেক বেশি প্রয়োজন। তাই আপনার বাচ্চাকে 6 মাস থেকে চেষ্টা করেন 100 ml, 150 ml, 200 ml, এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে পানির অভ্যাসটা করাতে। প্রতিটা মিলের 1/2 থেকে 1 ঘন্টা পরে আপনি তাকে পানি খাওয়ানোর চেষ্টা করেন, বাটি চামচ দিয়ে হতে পারে, গ্লাসে ধরে হতে পারে, যেভাবে কমফোর্টেবল সেভাবে দেন। অনেকে ফিডার দিয়ে খুব বেশি অভ্যাস করে ফেলেন, এক্ষেত্রে কাউন্ট করা ইজি হয় না, এবং ফিডার থেকে অনেক ধরনের জার্ম কিন্তু ছড়িয়ে যায় বাচ্চার কাজে। পানিটা বাটি চামচ দিয়ে করাটাই প্রথমে ভালো, আস্তে আস্তে বাচ্চাটা হ্যাঁ মাম পটে নিতে পারে, কিন্তু এটাকে খুব বেশি ক্লিন রাখতে হবে আপনাকে। এবং খেয়াল করবেন যে বাচ্চা খাবারের কতক্ষণ পর পানির ডিমান্ড করে, অনেক ক্ষেত্রে বাচ্চার ডিমান্ডটা করে না, সেক্ষেত্রে আপনাকে বুঝেই তাকে যখন পানিটা দিবেন ও তখন শিখে যাবে যে খাবারের পরে পানিটাকে খেতে হয়। এবং 10 মাসের যে খাবারটা আপনি তাকে দিবেন, এই 10 মাসের খাবারের সাথে আপনি আরেকটু কিছু ইন্ট্রোডিউস করাতে পারেন, বিশেষ করে সিরিয়ালের ক্ষেত্রে অনেকে চিন্তা করেন কী দিবেন, আমি বলি যে হুইট বিক্স দেওয়ার জন্য কর্নফ্লেক্স দিতে পারেন। যারা একেবারে গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু খুব ন্যাচারাল যে বাসায় বানানো যে আটার রুটি আছে এটা দুধ দিয়ে মিক্সড করে দিতে পারেন। 10:30-11:30 দিকে আপনি সুন্দর একটি ডিম খাওয়াই দিতে পারেন বাচ্চাকে। লাঞ্চের সময় আপনি কখনো ভাত, ডাল, লেবু, কখনো শুধু ভাতের সাথে একটু লাল শাক হতে পারে, কখনো ভাত আর মাছ হতে পারে, বা এই খাবারও আপনি একটি ম্যাশড পটেটোর সাথে আপনি যদি ডিমের কুসুমটা মিক্সড করে দেন তাহলেও কিন্তু একটা প্রপার খাবার হয়ে যায় বাচ্চার। বিকেলে আপনি যে কোনো একটা ফ্রুটস বাচ্চাকে দিতে পারেন, সেটা 10 মাসে পাকা পেঁপে হতে পারে, আনার হতে পারে, অরেঞ্জ হতে পারে। প্রতিদিন খাবারে যদি একটা সাইট্রাস ফ্রুটস রাখেন সেক্ষেত্রে আপনার বাচ্চার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিটা কমে যাবে, ইভেন বাচ্চার খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি যে চাই আমরা সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। রাতের খাবার নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই, বাচ্চারা অনেক সময় আছে ঘুমের টাইমে খেতে চায় না, রাতের খাবারটা ছোটোবেলা থেকেই কম দেওয়ার চেষ্টা করবেন। অনেক এইখানে আমি বলি যে একটু সিরিয়াল দিতে পারেন, নুডলস দিয়ে একটু স্যুপ করতে পারেন, বা চিকেন স্টক, অর্থাৎ চিকেনের যে স্যুপটা হয় এই স্যুপটাও যদি আপনার বাচ্চাকে আপনি মোটামুটি 90 থেকে 120 ml খাওয়াতে পারেন তাতেই কিন্তু তার স্টমাক ফুল হয়ে যায়। অনেকে আছে ওভারনাইট ফিডিং করেন, এই কাজটা চেষ্টা করবেন উইনিং থেকে বন্ধ করে দেওয়ার জন্য, এটাতে অনেক লাভ হবে, বাচ্চাটা প্রপারলি ঘুমাবে এবং প্রপার উইনিং সে করবে। যখন সে ভোরবেলা ঘুম থেকে উঠবে আপনি তাকে সাফিসিয়েন্ট ব্রেকফাস্ট করাতে পারবেন। আর অনেক মা যারা ওভারনাইট ফিডিং করান এবং আর্লি মর্নিংয়ে উঠলে বাচ্চাকে আইদার ফিডারে করে দুধ দিয়ে দিচ্ছেন অথবা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সেই বাচ্চা কিন্তু লং টাইম ঘুমিয়ে থাকবে, তার কিন্তু তখন সকালের ব্রেকফাস্টে স্কিপ হয়ে যাবে, সে তখন উঠবে না। আপনি হয়তো ভাবছেন মিল্ক খেয়েছে এটা তো একটু শিশু দিলেও কিন্তু চলে যায় তাই না, কিন্তু মিল্কে কিন্তু রেজিডিউ আছে, এটা বুঝতে হবে। আপনি নিজেকে দিয়েই খেয়াল করবেন আপনি এক গ্লাস মিল্ক খাওয়ার পরে
কতক্ষণ পরে বাকি খাবারটা আপনি খেতে পারেন। সেম বাচ্চার ক্ষেত্রে 60 ml হোক 70 ml হোক, এতটুকু মিল্ক খাওয়ার পরেও কিন্তু সে প্রপারলি উঠে আর সকালের ব্রেকফাস্টটা করবে না। তাই ফিডিংটা ওভারনাইট অফ করে দিয়ে যখন বাচ্চা সকালবেলা উঠে যাবে, ফার্স্ট তাকে সিরিয়াল দিয়ে স্টার্ট করে দেন তার ব্রেকফাস্ট। সিরিয়ালটা দেওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে আপনি ইন বিটুইন টাইমে আবার আপনি ব্রেস্ট ফিড করাতে পারেন, অথবা যারা হলো ফর্মুলা ফিড দিয়ে থাকেন তারা একটু ফর্মুলা ফিড দিতে পারেন। আমি অনেক সময় বলে থাকি যে যদি আপনি সুজিতে মিল্ক মিক্সড করেন, পায়েসের সাথে করেন, সাগুতে করে থাকেন, তাহলে কিন্তু তাকে আর আলাদা করে যে আপনাকে ফিডারে দুধ দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ দুধের চেয়ে দুধের তৈরি খাবারে ক্যালোরিটা আরও অনেক বেশি থাকে। 8 থেকে 10 মাসে আপনার বাচ্চাকে আপনি কিন্তু স্লাইস যে চিজগুলো আছে সেটাও দিতে পারেন, অর্থাৎ দুধের খাবারে ভ্যারাইটি নিয়ে আসতে পারেন, দুধের তৈরি ডেজার্ট বা চিজ অথবা ডিরেক্ট মিল্ক, এটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। কারণ তখন তার বোনসের ফর্মেশন শুরু হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, আয়রন এই সময় বাচ্চাদের খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে। তাই খাবারটাকে সুন্দর করে অ্যালোকেট করবেন 1 বছর পর্যন্ত। 1 বছরের পরে আমার আর আপনার মতো স্বাভাবিক খাবারই আপনার বাচ্চা খাবে। এবং যারা চিন্তা করেন যে বাচ্চা খাবার গিলতে পারছে না, তাকে অনেক ব্লেন্ডিং করে বাটি ভরে খাবারটা খাওয়াবেন, তাদেরকে বলি যে এটা খুবই অ্যালার্মিং, এই কাজটা কখনই করবেন না। যখন আপনি খাবার ব্লেন্ড করে আপনার বাচ্চাকে অনেক বেশি ওভারফিডিং করছেন, সেই বাচ্চা কিন্তু ওভারওয়েট হয়ে যাচ্ছে, বাচ্চা প্রপারলি খাবারটাকে চিনতেও পারছে না যে কোন খাবারের সাথে আপনি কী মিক্সড করলেন। এক্ষেত্রে কিন্তু তার আইকিউ লেভেলটা ডাউন হয়ে যায়, প্রপারলি কিন্তু সেটা কাজ করে না। ইভেন বাচ্চার টিথ থেকে জিহ্বা পর্যন্ত যে নিউট্রিশনটা পাওয়ার কথা সেটা কিন্তু সে পাবে না, কারণ বাচ্চা খাবারটা চিবালেই তার দাঁতের গঠন ঠিক হবে, তার মাড়ি পোক্ত হয়ে যাবে। তাই খুব অল্প পরিমাণে হলো বাচ্চাটা খাবার চিবানোটা শিখাবেন। অনেক মা আছে যে খুব শখ করে বাচ্চাকে অনেক ফ্রুট জুস দেওয়া শুরু করেন, 1-2টা কমলা চিপে বা মাল্টা চিপে আপনারা হলো রস করে বাচ্চাকে খাওয়াচ্ছেন, এটা হয়তো কিছুটা উপকার সে পাচ্ছে, অনেকটা আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারে, বাট তার যে ডেভেলপমেন্টটা সেটা হলো আপনি 2 পিস কমলা যদি বাচ্চাকে জাস্ট সে চিবিয়ে খায় সেটাতে তার ডেভেলপমেন্টটা বেশি, এবং তার প্রতিটা অর্গান কিন্তু নিউট্রিশন তখন পেয়ে যাবে। আর জুস করলে কিন্তু অনেক নিউট্রিশন লস হয় এবং বাচ্চা এর প্রপার টেস্টটা কিন্তু পাবে না। কাজেই বয়সের সাথে সাথে খাদ্যাভ্যাসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যখনই ছোটোবেলা থেকে যে ফর্মেটে তাকে তৈরি করবেন এটাই আপনাকে ক্যারি করতে হবে মিনিমাম 5 থেকে 10 বছর পর্যন্ত, কারণ তখনও পর্যন্ত তাকে এই অভ্যাস ডেভেলপ করতে পারেন না। আপনি মনে রাখবেন বাচ্চারা খুব সহজে আরাম চায়, যে আরাম করে খাবারটা খাওয়া যায়, এই জন্য ছোটোবেলা থেকে একটু কষ্ট করে শেখালে সেই বাচ্চাটা সেলফ ডিপেন্ডেন্ট হয়, তার খাবারটা অনেক সময় তার নিজের হাতে সে অল্প টাইমে অর্থাৎ 10 মাস 1 বছর বয়সেই কিন্তু তখন সে খাওয়া শুরু করে দিবে। এই জন্য আপনার চারিপাশের খাবারটাকে খুব ভ্যারাইটি দিয়ে সাজাবেন, তাকে খাবারটাকে দিবেন। খাবারটাকে নিউট্রিশন ফিল আপ করার জন্য অনেক দূরে যেতে হয় না, আমাদের আশেপাশে যে খাবারগুলো আছে সহজলভ্য খাবার দিয়ে আপনার বাচ্চার নিউট্রিশন আপনি অনায়াসে ফিল আপ করতে পারেন। ছোটোবেলা থেকেই আমি বলবো যে ব্রয়লার চিকেনটাকে অ্যাভয়েড করবেন, কারণ যেই খাবারগুলো বাচ্চাদের জন্য হার্মফুল বাচ্চাদের ইমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু আস্তে আস্তে হয়, কাজে বাইরের খাবার যত অ্যাভয়েড করবেন ততই আপনার বাচ্চার জন্য অনেক বেশি ভালো। একেবারেই আপনার আশেপাশের পরিবেশ থেকে সলিড ফ্রেশ খাবারটাকে খাওয়াবেন, কোনো প্রিজারভেটিভ দেওয়া খাবার বাচ্চাকে খাওয়াবেন না, কারণ এই সময় বাচ্চাদের খুব দ্রুত সিকনেস তৈরি হয়, যে পেটটা দ্রুত খারাপ হয়ে যায়। এই একবার যদি সে পেট খারাপ বা ডায়রিয়াতে ভুগে যায় তখনই কিন্তু তার নিউট্রিশন ফল করে যায়, এটা ফিল আপ করা অনেক টাফ হয়ে যাবে। কাজেই উইনিং প্র্যাকটিসের সময় খুব খেয়াল রাখতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে, খাবারটা কে তৈরি করছেন, কতটুকু পরিষ্কার ওয়েতে করছেন, এবং যেই এলিমেন্টসগুলো আপনি ব্যবহার করছেন অর্থাৎ বাটি, চামচ, ফিডার, গ্লাস, এগুলোকে সবসময় পরিষ্কার রাখতে হবে বাচ্চাকে যদি আপনি ডিজিজ মুক্ত রাখতে চান। আরেকটি কথা বলি, 5 বছর পর্যন্ত আপনার বাচ্চার জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ডায়রিয়া হবে, বাচ্চা পড়ে যাবে, এটা খুবই ন্যাচারাল থিং, এটা ছাড়া কিন্তু আপনার বাচ্চা প্রপারলি ডেভেলপ করতে পারবে না। এবং মায়েদেরকে বলবো এটিকে খুব স্বাভাবিকভাবে নেওয়ার জন্য, যে বাচ্চার আজকে জ্বর হবে, কাশি হবে, আবার কিন্তু তার ঠিক হয়ে যাবে, এই জন্যই প্রপার নিউট্রিশন দিয়ে তার এটাকে ফিল আপ করতে হবে। মনে রাখবেন নিউট্রিশন ছাড়া কোনোভাবেই ইমিউনিটি ডেভেলপ করা পসিবল না। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কী বলতে চাচ্ছি, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথেই থাকবেন।